बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आलमीन इस्लामिक मीडिया जुगो श्रेष्ठ हक्कानी ओलामाए किरामदेर नतून नतून आलोचना पेते आमादेर चैनलटी एखनी सबस्क्राइब करे साथे थाकुन। शेष जन्नतेर कथा जेटा हादीसे आसछे, शेष जन्नत जार परे आर केउ नाई, देवार मतो कोनो आमल नाई। आल्लाह बोले तोर जन्नते देवार मतो कोनो आमल तो नाई, तो तुई ठीक आछे, एकटा दया तोर उपर करा गेलो, तोरे जहन्नामे दिलाम ना, जहन्नामेर गेटेर सामने दाड़ाय थाक। तो जहन्नामेर गेटेर सामने दाड़ाय थाक, तखन जहन्नामीदेर चित्कार चेचामेचि आर आगुनेर ओई आवाज, कालो धुआर धुआर ओई ताप एबं पोड़ा गन्ध सब मिले एसे अस्थिर होये बोलबे आल्लाह आल्लाह चित्कार करते थाक। तो आल्लाह फेरिश्तादेर माध्यमे जिज्ञेस करबे, ए कि कि चाय? বলে আল্লাহ এই জায়গা থেকে বাঁচতে চায়। বলে ঠিক আছে, আরেকটু দূরে নিয়ে রাখ। তো আরেকটু দূরে নিয়ে রাখ, রাখার পরেও ওই দেখেন না গ্লাস ফ্যাক্টরি বা স্টিল মেল যেগুলো আছে এগুলোর আশপাশ দিয়ে গেলেও কেমন একটা গন্ধ আসে, ওই জাহান্নাম থেকে তো ওই গন্ধ আসবে। একটু দূরে নেওয়ার পরেও ওই গন্ধ যখন আসবে তার ভেতরটা কেমন কেমন চিৎকার করবে, আবার আল্লাহ আল্লাহ কি চায়। আবার বলে এই জায়গা থেকেও বাঁচতে চায়। ও ঠিক আছে, তাইলে ওরে নিয়ে জান্নাতের গেটের সামনে দাঁড় করে। তো যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াবে তখন ওই যে সেন্ট্রাল এসি যে সমস্ত মার্কেটগুলো আছে সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার সামনে দিয়ে যাওয়ার সময় একটা ঠান্ডা মৃদু মন্দ হাওয়া গায়ে এসে লাগে, শীতল হাওয়া, দিল দেমাগ শরীর সব ঠান্ডা হয়ে যায়। তো ওই জান্নাত থেকেও এইরকম একটু হাওয়া আসতে থাকতে সে ওই যে পায়ে আবার চিৎকার শুরু করবে আল্লাহ আল্লাহ। তো আল্লাহ জিজ্ঞেস করবেন কি চায়, এবার আর বলবে না, কারণ আগেই তো জানছে আল্লাহ বলছে জান্নাতে দেওয়ার মতো তোর তো কোনো আমল নাই, এখন আর বলে না কিছু। তো আল্লাহ তো জানে ভিতরে কি ঘুরতেছে, তো আল্লাহ বলবেন যা একে জান্নাতে দিয়ে দি। তো জান্নাতে গিয়ে সে জান্নাত দেখে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান জমিনের রব হয়ে আমার সাথে ঠাট্টা করেন? কি ঠাট্টা? এই যে এত বড় জান্নাত আমার। হ ঠাট্টা না, এটাই তোর জন্য আমি বরাদ্দ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জান্নাতটা কত বড় যে সবচেয়ে পরে এই সিস্টেমে পেল, বলে ওই জান্নাতটা হচ্ছে গোটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড়। লাগতেছে সুবহানাল্লাহ জান্নাতে গাছ। এই জন্য বলি কোথাও জান্নাতের বরাদ্দের সুযোগ আসলে হাত ছাড়া না করা। মসজিদ নির্মাণের জন্য অনেক সময় চাঁদা চাওয়া হয়, তো আমি বলি যে ভাই একটা ইটের টাকা দিয়ে কোন রকম ঢুকে যাও, কারণ হাদিসে আসছে মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। তো আমি তো দিছি এক ইট, এক ইট দিয়ে কি বাড়ি হয়? কথা বলেন তো, আল্লাহ তো আমারে জান্নাতে বাড়ি দিবে না, আমি তো দিছি এক ইট। হাদিসে তো আসছে বাড়ি বানাইলে, মসজিদ বানাইলে বাড়ি বানাবে। তা আমি বলি ভাই তুমি এক ইট দাও, দিয়ে আল্লাহকে বললো আল্লাহ আমার বাড়ি লাগবে না, আমার ওই এক ইট ফেরত দাও, আমার বাড়ির দরকার নেই। আমাদের বড়রা ওইভাবে বলতেন, মাহমুদ অত বড় মালাখানা যদি আমার না দাও, না দাও তোমার ইচ্ছা, কোন রকম ঢুকায়া দাও। তো আবার নিজে নিজে প্রশ্ন করে কোন রকম ঢুকে করবি কি? বলে মাহমুদ তোমার নেককার খাস বান্দাদের জুতা ঠিক করবে, তাও ঢুকায়া দাও। তা আমিও বলি আল্লাহ যদি জিজ্ঞেস করে রে বান্দা তুই ওই এক ইট দিয়া করবি কি, তো বলবেন যে এক ইট দিয়া জান্নাতের ফুটপাতে মাথায় দিয়া ঘুমাবো, তোমার কি? আমার ইট আমার ফেরত দাও। এগুলো হচ্ছে কোন রকম ঢোকার ফন্দি। তো এই যে সুবহানাল্লাহ পড়লে জান্নাতে কিন্তু গাছ লাগছে, গাছ লাগা মানে ওই গাছ আবার আপনারে জাহান্নামে ফেরত দেওয়া হবে তা না, ওই গাছের দখল বুঝার জন্য আপনাকে জান্নাতে ঢুকতে হবে ইনশাআল্লাহ।